ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। লা লিগায় ম্যাচে কাজ জেয়ে রাতে তৃতীয় স্থানে নেবে লস ব্লাঙ্কোরা। আর লিগ ওয়ানে ঘরের মাঠে লিনের মুখোমুখি হবে পারিসিয়ানরা। দুটি ম্যাচই শুরু হবে রাত একটায়। একই সাথে মুদ্রার দুই পিচ রিয়াল মাদ্রিদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ জায়ান্ট চেলসিকে 2-0 গোলে হারিয়ে সেমির পথে এক পা বাড়িয়ে রেখেছে আনচেলত্তির শিষ্যরা। চির প্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে নিশ্চিত করেছে কোপা দেল রের ফাইনালও। তবে ঠিক উল্টো চিত্র লা লিগায়। সবশেষ ছয় লিগ ম্যাচে মোটে দুটি জিতেছে লস ব্লাঙ্কোরা। চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার ঠিক আগে ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে 3-2 গোলে হেরে গেছে তারা। টেবিলে 13 পয়েন্টের লিড নিয়েছে বার্সা। বাকি মোটে 10 ম্যাচ, তাই কোনো মিরাকেল ছাড়া লিগ শিরোপা জয় সম্ভব নয় মাদ্রিদের জায়ান্টদের। তবে টেবিলের তিনে থাকা আটলেটিকো মাদ্রিদের চেয়ে মোটে 2 পয়েন্ট এগিয়ে তারা। অবস্থান ধরে রাখতে তাই কাদিজদের বিপক্ষে জয়ের দিকে নজর থাকবে রিয়ালের। এরপরও চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগ সামনে রেখে মূল একাদশের বেশ কিছু তারকাকে বিশ্রামে রাখবেন আনচেলত্তি। এদিকে লিগ ওয়ানে টেবিলের শীর্ষে লিডটা 9 পয়েন্টে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দুয়ে থাকা লিনের মুখোমুখি হবে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে বায়ার্নের বিপক্ষে হারের ক্ষতটা ব্রিস্টকে হারিয়ে কোনো রকমে কাটিয়ে উঠেছিল পারিসিয়ানরা। তবে এরপরই রেনে ও লিওর বিপক্ষে ঘরের মাঠে হেরে বসে টানা দুই ম্যাচ। অবশ্য সবশেষ ম্যাচে নিসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে তারা। লিনের বিপক্ষেও 3-5-2 ফরমেশনে দেখা যাবে গ্যালতিয়ারের দলকে। পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন নেইমার, কিম্পেম্বে ও মুকিয়েলি। ভ্যারেত্তির মাঠে ফিরতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। মে মাসের আগে পাওয়া যাবে না বার্নাতকেও। রেনাতো সানচেজের জায়গায় শুরুর একাদশে আসতে পারেন ফ্যাবিয়ান রিজ। আক্রমণে থাকবেন মেসি ও এমবাপ্পে। তৌফিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।